বাড়ি বেঁচে দেবে? আমার একটা কথা বলার আছে। আমি আপনাদের সবার সাথে একমত নই। চৌধুরী বাড়ি আমি বিক্রি হতে দেব না। আমার ছেলে মেয়েদের বাড়ি, আমি থাকতে চৌধুরী বাড়ি বিক্রি হবে না, কিছুতেই না। ম্যাডাম, কি বাড়ির কন্ডিশন তো বেশ ভালোই দেখছি, আমাদের কোনো আপত্তি নেই। কাগজপত্র যত তাড়াতাড়ি হয় তৈরি করে ফেলুন, এই বাড়িটা ছেড়ে আমি। তাড়াতাড়ি তো হবে না ম্যাডাম, আসলে যিনি বাড়ি কিনবেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত। যিনি বাড়ি কিনবেন আপনারা কিনবেন না? না, আমরা শুধু ম্যাডামের হয়ে দেখে যেতে এসেছি জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। যিনি কিনবেন তিনি জানেন এই বাড়িতে কোথায় কি আছে? জানেন? জানি। এই বাড়ির কোথায় কি আছে সেটা আমার থেকে ভালো আর কে জানে? এ কেন এসেছে? হ্যাঁ, ম্যাডাম রানী চৌধুরী, আপনি চৌধুরী বাড়ি বিক্রি করবেন শুনে উনি কিনতে চেয়েছেন। বিজিতা চৌধুরী এই চৌধুরী বাড়ি বিক্রি করতে পারে না, কারণ এই চৌধুরী বাড়ি বিজিতা চৌধুরীর নয়। এই বাড়ি আমার স্বামীর বাড়ি, যাকে তুমি খুন করিয়েছ। এই বাড়ি আমাদের সবার বাড়ি। এ বাড়ি আমার বটে, এ বাড়ি আমার। এই বাড়ির যারা আসল মালিক তারা সবাই তোমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখো। তার কারণ ইন্দ্রশেখর নন্দীর দানপত্রটা আমার কাছেই আছে। তুমি যেটাকে আসল দানপত্র ভেবে পুড়িয়ে ফেলেছিলে সেটা ছিল জাল, নকল দানপত্র। আসল দানপত্র অনুযায়ী এই চৌধুরী বাড়ি, নন্দী বাড়ি, সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী রানী চৌধুরী। রানী যদি বলে তাহলে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে বিজিতা। চালাকি করেছে রানী, চালাকি করেছে। তোমরা সবাই আমার দিকে এসো, তুই আমার দিকে আয়, আমার দিকে আয়, দেখবি রানীকে আমি শেষ করে দেবো। শেষ করে দেবো রানীকে। মারার আগে তোমায় আমার চোখে গুলি চালাতে হবে। চালাও, চালাও গুলি। না রে বিজিতা, তোর ওই বন্দুকে অতগুলো গুলি নেই যে রানীর পরিবারের সকলকে মেরে ফেলতে পারে। তোমার বন্দুকে এত শক্তি নেই যে তুমি আমাকে শেষ করতে পারো। দাও ওটা আমাকে দাও। তুতুল, এসো আমার কাছে এসো। তোর রাজরানী আমার তুতুল করে আমি রুখিয়ে রেখেছিলাম, দেখেছ? তোমার মাটা কি বোকা দেখো, কথায় কথায় খালি কাঁদে। যাও মায়ের চোখটা মুছিয়ে দাও। কি মানি, তুতুল তোরই মেয়ে।